পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত বিভিন্ন থানা ও ফাঁড়ির পুলিশ অফিসারদের বদলির নির্দেশিকা জারি হয়েছে। কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক সুদীপ্ত প্রামাণিকের বদলি হওয়ার পর নতুন আধিকারিক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অখিল মুখার্জি। বৃহস্পতিবার সকালে নিয়ামতপুর ব্যবসায়ী সংগঠন নিয়ামতপুর চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে অখিল মুখার্জিকে সম্বর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন ব্যবসায়ী সংগঠনের সভাপতি অশোক সিং, সম্পাদক গুরবিন্দর সিং, লাল বাহাদুর বর্মন, নির্মল গুপ্তা, মোহাম্মদ কামরুজ্জামা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। নিয়ামতপুর চেম্বার অফ কমার্স কে তরফ সে হামলোক নিয়ামতপুর কে জো বড়া বাবু আয়ে হ্যায় নয়ে প্রভারী শ্রী অখিল মুখার্জি উনকো সম্মানিত করনে কে লিয়ে আয়ে থে। ইয়ে হামারা এক রুটিন ওয়ার্ক হ্যায়, জো ভি নয়ে প্রভারী আতে হ্যায় হামলোক আকে উনকো সম্মানিত করতে হ্যায় তাকি হামারা আর উনকা রিলেশন জো হ্যায় ও বড়িয়া বনা হুয়া রহে। সারি সমস্যা হ্যায় আর ব্যাপারী আর পুলিশ মিলকর নিয়ামতপুর কে শান্তি কে লিয়ে প্রয়াস কর সকতে হ্যায়, ক্যোঁকি কোই ভি নিয়ামতপুর কা প্রভারী হো ও বিনা আম নাগরিক সে কোই সলাহ লিয়ে ইয়া আম নাগরিক কে সহযোগ কে বিনা কোই কার্য নাই কর সকতা। ইসিলিয়ে হামলোক হামেশা ইয়ে প্রয়াস করতে হ্যায় কি হামলোক ভি আম নাগরিক কি তরহ লোগো কে সুবিধা কে লিয়ে আপনা কার্য করতে রহে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দ বার্তা।